वेलकम बैक फ्रेंड्स, अपने प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा मुहूर्ते अपन प्रत्येक उठे एल एक अत्यंत गुरुत्वपूर्ण अपडेट। अवशेषे भारत आछड़े पड़ल करोनार द्वितीय ढेव। इतिमध्ये भारत विभिन्न राज्य सह पश्चिमबंगे संक्रमण हार द्रुतगति बृद्धि पाच्छे, जार फले किन्तु इतिमध्ये प्रधानमंत्री संगे विभिन्न राज्य मुख्यमंत्री बैठक होयेछे एबं आबारो होते पारे देश जुड़े लकडाउन, जार मध्ये किन्तु बंधुरा आमादेर पश्चिमबंग रयेछे। तो बंधुरा से निये आजकेर गुरुत्वपूर्ण आपडेटटी आमि आपनादेर साथे शेयर करते जाच्छि जे लकडाउन होले आबार कबे नागाद होते पारे पश्चिमबंग जुड़े, पाशापाशि कोथाय कोथाय होते पारे, এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কোন নয়টি নিয়ম আপনাদের মেনে চলতে হবে, সমস্ত কিছু তথ্য ডিটেইলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, সুরক্ষিত থাকতে যে নয়টি বিষয় মেনে চলবেন। বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 11,47,4,605 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 35,871 জন। এবছরের এটাই সর্বোচ্চ সংক্রমণ। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 252,364 জন। এদিন নিয়ে পরপর আট দিন সংক্রমণের সংখ্যাটা 20,000-এর উপরে। মৃত্যু হয়েছে 172 জনের। দেশের মৃত্যুর হার 1.39%। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 1,10,63,025 জন। শেষ 24 ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হলেন 25,833 জন। 2020 সালে সেপ্টেম্বরের সর্বোচ্চ আক্রমণে একদিনে দেখা গিয়েছে আক্রান্ত হয়েছেন 24,000 জন। বৃহস্পতিবার তথ্য সেই রেকর্ড পার করে গিয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাটে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। দেশজুড়ে যত সংখ্যক মানুষ আক্রান্ত তার মধ্যে প্রায় 5 রাজ্য থেকে আক্রান্ত হয়েছেন 79.54%। এছাড়া 5 রাজ্য ছাড়াও মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানাতেও সংক্রমণ বাড়ছে। দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যথাযথ সতর্কতা অবলম্বন করা হচ্ছে কিনা, কোভিড-19 প্রাথমিক পর্যায়ে আটকানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে টিকাকরণ প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা উচিত। করোনাকে আটকাতে যে নিয়মগুলি মেনে চলতে হবে, 1 নম্বর, বাইরে বের হলে মাস্ক পরুন। একমাত্র মাস্ক পারবে সংক্রমণের হুমকি প্রতিরোধ করতে। বাইরে বেরোনোর সময় সংক্রমণের ঝুঁকি কমাতে আপনি ফেস মাস্ক বা ফেস শিল্ড পরবেন কিনা নিশ্চিত করুন। 2 নম্বর, করোনা ভাইরাসের বিস্তার রোধে ব্যস্ত বাজার, গণপরিবহন, সামাজিক ইভেন্টগুলি এড়িয়ে চলতে হবে। যদি কোনো সার্বজনীন ইভেন্টে যোগ দেওয়ার তবে নিশ্চিত করুন যে আপনি মাস্ক পরেছেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। 3 নম্বর, যদি কোনো পরিবারের সদস্য অসুস্থ থাকে এবং করোনা ভাইরাসের মতো লক্ষণগুলি থাকে তবে দ্রুত তার কোভিড-19 পরীক্ষা করুন। যদি ইতিবাচক ফল পাওয়া যায় তবে সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। 4 নম্বর, বাইরে বের হলে বাড়িতে ঢোকার পূর্বে অবশ্যই নিজের হাত ধুয়ে ফেলুন। যদি সাবান বা হ্যান্ড ওয়াশ পাওয়া না যায় তবে আপনার পরিষ্কার রাখতে অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করুন। 5 নম্বর, হাত সারা দিনব্যাপী বিভিন্ন জায়গায় স্পর্শ করে ভাইরাস সহজে আমাদের হাতের সংস্পর্শে চলে আসে, সুতরাং ভাইরাসকে আটকাতে চোখ, নাক, মুখ স্পর্শ করা এড়িয়ে চলতে হবে। 6 নম্বর, কাশি হাঁচি দেওয়ার সময় সর্বদা আপনার বাঁকানো কুনি ও টিস্যু দিয়ে আপনার মুখ ও নাকটি চেপে রাখুন। টিস্যুটিকে একটি বন্ধ বাক্সে ফেলে দিন এবং আপনার হাত ধুয়ে ফেলুন। 7 নম্বর, আপনার প্রিয় মানুষ যদি অসুস্থ বোধ করে তবে দূরত্ব বজায় রেখে খেয়াল রাখুন। আপনি অসুস্থ বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 8 নম্বর, কোভিড-19 এড়াতে দিন 4 আগে একবার বাজার করেন। সাবধানতা হিসেবে বাজার করে অফিস থেকে বাড়ি ফিরে পোশাক ছেড়ে সম্পূর্ণভাবে স্নান সেরে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 9 নম্বর, বাড়িতে কোনো পার্সেল এলে স্যানিটাইজ দিয়ে মুছে রোদ্রুরে আলাদা জায়গায় রেখে দিন, পরের দিন প্যাকেট খুললে ভাইরাসের সক্রিয়তা চলে যাবে মনে করেছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের করোনা ভাইরাস এবং লকডাউন এবং এর থেকে বাঁচার উপায় নিয়ে 9টি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।